নাও, আরো ঘটে দাঁড় করো আমায়। আমি মরি বাঁচি তোমাদের তো কিছু আসে যায় না, এটাই তো চাইছি। ওরা যদি ভেবে থাকে আমাকে মেরে ওরা জিতবে, ওরা ভুল করছে। আমি জীবনে কোনোদিন হারিনি, আজও হারবো। আর যদি চিফ মিনিস্টার আসছে না, তুমি তাকে বাইরে দাঁড় করে রেখেছো, যেটা কিনে শোন, তুই এগুলো ভেতরে রাখ, আমি ডাকছি, তাড়াতাড়ি নিয়ে যা। এসো দাদা এসো, একদিন পরে ভাইটাকে মনে পড়লো। আরে রোজই মনে পড়ে, ভাবি আসবো, সময় করতে পারি না। তাছাড়া দিন দুপুরে তোর বাড়িতে আসো তো রিস্কি, কেউ দেখে ফেলতে পারে। বসো 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 বসো। টেবিল খালি, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছিস নাকি? তুমি এসছো তো তাই তাই সরিয়ে দিয়েছিস। তা কি খাচ্ছিলি? রামনা উইস্কি। উইস্কি উইস্কি খাবে নাকি এক প্যাক? কতদিন তোর সঙ্গে বসে খাওয়া হয় না, মন মেজাজটাও ভালো নেই। নিয়ে এক প্যাক। তোমাদের ওই তথ্যমন্ত্রী অরুণ বাবু, সেই তো এসে ছাড়িয়ে দিল। অরুণটার ভাবগতি আমার ভালো লাগছে না। ওই তো জোর করে হেডমাস্টারটাকে ভোটে দাঁড় করালো। দাঁড়াও না, দাঁড়িয়ে সময় আসুক, ঠিক দাঁড়াবো। আমার মনে হয় দাদা, তোমার দলে বেশ কয়েকটা বিভীষণ আছে যারা তোমাকে মুখ্যমন্ত্রী পদ থেকে হটাতে চাইছে। সে তো বুঝতে পারছি, কিন্তু করার কিছু নেই। আমার শালাটা পাবলিকের কাছে আমার ইমেজটা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে। এটা বলো না দাদা, শালা বলে কথা, ওর জন্য তোমার কিছু করা উচিত। আর বোধ হয় কারোর জন্য আমার কিছু করা হবে না। তুই ভোটে হারলে আমি শেষ। তুমি প্রেসের লোককে হুট করে বলতে গেলে কেন যে আমাকে হারাতে পারলে হেডমাস্টার মুখ্যমন্ত্রী হবে? আরে তখন কি বুঝতে পেরেছিলাম যে একটা প্রাইমারি স্কুল হেডমাস্টার আমার রাতের ঘুম কেড়ে নেবে? একটা বুদ্ধি দাও না দাদা, কীভাবে ওই হেডমাস্টারকে হারানো যায়? আওয়াজে বলছে সরাসরি লড়াই তুই পারবি না। এক যদি হেডমাস্টার কোনো কারণে ভোট থেকে সরে দাঁড়ায়, উনি সরতে চাইলে ওনার ভাই বোন ছেলে মেয়ে ওনাকে সরতে দেবে না? হ্যাঁ, আমাদেরই বুদ্ধি করে ওনাকে সরাতে হবে। এত বছর ধরে গদিতে আছো, একটা মোক্ষম বুদ্ধি দাও তো দাদা, দেখি কাজে লাগাতে পারি কিনা। তুমি যা বলবে আমি তাই করব। শুনেছি একটা নির্জন ঝাউবনের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে উনি একা একা স্কুলে যান, ধারে কাছে কেউ থাকে না। কাল রাত্রে বলে ছাত্র ধর্মঘট, তবে আজ স্কুলে যাচ্ছ? যা, স্কুলে খাতাগুলো রেখে আছে, আর স্কুলে নিজের ঘরে না বসলে আমার ঠিক ভালো লাগে না। দাদা তুমি চলে যাচ্ছ? আমি তো অশোকের রঙের ফ্যাক্টরির ব্যাপারে ওই রাজেশ মারওয়ালকে আসতে বলেছি। তোরা আসতে বলেছিল তোরা বুঝবি, আমি যাই। যাই বলতে নেই, বলো আসি। ঠিক আছে আসি। এসো। অনেক বাবা দেখেছি, এরকম বাবা দেখিনি। শোন, ওই রাজেশ মারওয়ালা এলে বসতে বলবি, আমি তো কাকিমাকে নিয়ে একটু ডাক্তারখানা যাচ্ছি। Thank you.
টাকা দিয়েছিলাম বই খেলার জন্য, তার প্রতিদান তুই এইভাবে দিলি বাবা, আমার প্রাণটাই বাঁচিয়ে দিলি। আমরা যেমন ছিলাম তেমনি থাকবো বাবা, আমি পিসিকে গিয়ে দেখে নিয়ে আসছি। দাঁড়া, ওরা যদি ভেবে থাকে আমাকে মেরে ওরা জিতবে, ওরা ভুল করছে। আমি জীবনে কোনোদিন হারিনি, আজও হারবো না।